কালকের পর থেকে হয়তো আর আমাদের দেখা হবে না, কারণ কাল আমাদের দিবস। কাল আমাদের এতদিনের সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হতে হবে। কোনো একটা রঙিন পেপারের ফাইল হয়ে কোনো একটা ঘরের কোণে পড়ে থাকতে হবে এতদিনের সম্পর্কটাকে। কালকের পর থেকে আমাকে নিয়ে তোমার আর কোনো অভিযোগ থাকবে না, তোমাকে নিয়ে আমারও আর কোনো অভিযোগ থাকবে না। ভাবতে পারো অদ্ভুত লাগে, কালকের পর থেকে আমাকে কেয়ার করার মতো কেউ আর থাকবে না, আমার খেয়াল রাখার মতো কেউ আর বলবে না, কেউ আর বলবে না সিগারেট খাবে না, কেউ আর বলবে না লাঞ্চটা সময় মতো করে নেবে, কেউ আর বলবে না আমাকে আজকে অফিস থেকে এসে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। কালকের পর থেকে তুমি একা আমি একা। আচ্ছা, আমাদের সম্পর্কটা ডিভোর্স করাটাই কি এতটাই জরুরি ছিল? এতটাই জরুরি ছিল আমাদের সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার মতো? কারণ আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখব, আমি চেয়েছিলাম আমার সুখ দুঃখে জীবনে তোমাকে কোনো রকম কষ্ট পেতে দেব না। হয়তো কিছুদিন পর তুমি নতুন সাথীর বুকে মাথা রেখে ঘুমাবে, হয়তো যেভাবে আমার খেয়াল রাখতে হয়তো তারও খেয়াল রাখবে, কিন্তু এতদিনের সম্পর্কটাকে ভাঙাটাই কি খুব দরকার ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে আমাকে তোমার পছন্দ নয়, তাহলে হয়তো তোমার জীবনের যে কলঙ্ক দাগটা আমি দিয়েছি সেই দাগটা হয়তো দিতে পারতাম না। আমাকে তুমি একবার বলতে পারতে আমি হাসতে হাসতে আমার ভালোবাসাকে তোমার পায়ের নিচে রেখে চলে আসতাম। আমি জানি আমাকে নিয়ে তোমার অনেক অভিযোগ, আর অভিযোগ করতে হবে না তোমাকে, আর কোনো আমাকে নিয়ে তোমার কোনো সমস্যাও থাকবে না। শুধু একটা কথাই বলবো, কোনো সময় যদি নিজেকে একা লাগে এসো আমার ঘরে, এসো আমার মনের দরজার আড়ালে। ভালো থেকো তুমি, ভগবান তোমাকে অনেক সুখে রাখো। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভিডিও আর ভয়েস যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।